আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদ। আপনাদের সাথে আছি রওশন কবির। হবিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 50 জন। এ সময় শহরটি রণক্ষেত্রে পরিণত হয়। বুধবার বেলা 2টা থেকে সংঘর্ষ শুরু হয়। পুলিশ অন্তত অর্ধশত রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। সংঘর্ষে পুলিশ সহ কমপক্ষে 50 জন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানায়, খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। শহরের শায়েস্তানগর এলাকায় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের সব প্রস্তুতি নেওয়া হয়। সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকার কথা। বেলা 2টার কিছু আগে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলের দিকে যান। এ সময় শায়েস্তানগর পয়েন্টে তাদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। ছয় দিনের রাষ্ট্রীয় সফরে মালদ্বীপের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহের আমন্ত্রণে তার সফর। দুপুরে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান মন্ত্রিপরিষদের সদস্য, তিন বাহিনী প্রধান, কূটনৈতিক কোরের ডিন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সফরে দুই দেশের শীর্ষ নেতার উপস্থিতিতে শিক্ষা, স্বাস্থ্য, বন্দি বিনিময় এবং দ্বৈত কর পরিহার সহ 2টি চুক্তি এবং 2টি সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ নাশিদ এবং দেশটির প্রধান বিচারপতি সৌজন্য সাক্ষাৎ করবেন। 23 ডিসেম্বর মালদ্বীপের পার্লামেন্টে ভাষণ দেওয়ার পাশাপাশি 24 ডিসেম্বর মালেতে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনায় ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী। সফর শেষে 27 ডিসেম্বর বিকালে ঢাকা ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। চট্টগ্রামের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযোদ্ধা শহীদ জায়া ও সাহিত্যিক বেগম মুশতারি শফির দাফন সম্পন্ন হয়েছে। বাদ জোহর মহানগরীর জমিয়তুল ফালাহ মসজিদে জানাজা শেষে এই বীর মুক্তিযোদ্ধা ও শহীদ জায়াকে দাফন করা হয় মহানগরীর চৈতন্য গলিক অবস্থানে। এর আগে সকালে মরদেহ নেওয়া হয় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে। গার্ড অব অনারের মাধ্যমে জানানো হয় রাষ্ট্রীয় সম্মান। চট্টগ্রাম জেলা প্রশাসন, 71 ঘাতক দালাল নির্মূল কমিটি সহ নানা সংগঠন তার প্রতি হুলেল শ্রদ্ধা জানায়। এ সময় তার পরিবারের আগ্রহ ও মুশতারি শফির শেষ ইচ্ছা অনুযায়ী চট্টগ্রামে একটি মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠা করা হবে বলে জানান বক্তারা। মঙ্গলবার রাতে ঢাকা থেকে চট্টগ্রামে নেওয়া হয় শহীদ জায়ার মরদেহ। কিডনি ও রক্তে সংক্রমণ সহ নানা জটিলতার কারণে 2 ডিসেম্বর তাকে চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হয়েছিল। 20 ডিসেম্বর সিএমএইচে মারা যান বেগম রোকেয়া পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা শহীদ জায়া বেগম মুশতারি শফি। চট্টগ্রামে নারী অধিকার আদায় সুরক্ষার জন্য দীর্ঘদিন কাজ করেছেন তিনি। দর্শক, এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছেন স্টপ লাইন, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ সবাই।